গতকাল মুর্শিদাবাদে এসে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংগঠনিক দক্ষিণ জেলার দলীয় কার্যকরণী বৈঠক হয়। সেখান থেকে বনোয়ার বিধায়ক জীবন কৃষ্ণের বাড়ির পাশে পুকুরে যাওয়ার চেষ্টা করেন তিনি। আন্দি কালীতলা এলাকায় মিছিল শুরু হতেই পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপর পুকুরে না যেতে পেরে ওখান থেকে ফিরে আসেন ও বনোয়া গ্রামে মিছিল করে এসে একটি পথসভায় অংশগ্রহণ করেন। আপনাদের বড়াতে বালি বিক্রি হচ্ছে কিনা? হ্যাঁ, চুরি হচ্ছে। এই জীবন কৃষ্ণ, এই কর্মাধ্যক্ষ আর প্রবীর আগরওয়াল চেনেন তো? এরা তিনজনে মিলে এই বালি এখান থেকে চুরি করে বিক্রি করছে। আপনারা সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমার কাছে দিন, আমি হাইকোর্টে মামলা করে বালি চুরি নিয়েও সিবিআই তদন্তের ব্যবস্থা করব। সবকটা চোরকে জেলে ঢোকানোর ব্যবস্থা হবে। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নতুন একটা ইউনিট খুলবে, তার নাম হচ্ছে টিটিএমসি। বিহার তৃণমূল কংগ্রেস নতুন তৃণমূল গঠন হবে, টিটিএমসি তিহার তৃণমূল কংগ্রেস গঠন হবে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সেখানে থেকে দিদিকে প্রধানমন্ত্রী করতে লড়াই করবে, জীবনকে তিহার পাঠাতে হবে। প্রবীর আগরওয়াল, কর্মাধ্যক্ষ, জীবনকৃষ্ণ মিলে বালি চুরি করেছেন। এই জেলায় আরও চোর আছে। সিবিআইয়ের চোখে ধুলো দিয়ে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পাঁচিল টপকানোর প্রসঙ্গে বলেন, এখানকার তৃণমূল বিধায়ক ভালো লং জাম্প জানেন, তাকে বিধায়ক না করে অলিম্পিকে পাঠাতে পারতেন, তবে এখন চুরির মেডেল পাচ্ছেন। সিবিআই খেলায় যে বিধায়ক পাঁচিলের উপরে উঠে গেছে, আমি দিদিকে বলেছিলাম এত ভালো বিধায়ক পেয়েছেন যে এত ভালো হাই জাম্প দিতে পারে, তাকে বাড়িতে রেখে বিধায়ক বানিয়ে কি করেছে, অলিম্পিকে পাঠিয়ে দিন, ভারতবর্ষের জন্য গোল্ড মেডেল আনতে পারে। এই বিধায়ক আবার চুরিতেও গোল্ড মেডেল। দাদা স্লোগান দিচ্ছিল যে সিবিআইয়ের ভয়ে যে মোবাইল কাদাতে ফেললো, তা আমার মনে পড়ে গেল আমাদের উত্তরবঙ্গে একটা খুব গান চালু আছে, ভাওয়াইয়া গান, আমার সাদা দিলে কাদা লাগাই দিলি, আমার সাদা দিলে কাদা লাগাই দিলি ও বন্ধুয়া। তারপর মনে হচ্ছে জীবন কৃষ্ণের জন্য নতুন গান করতে হবে, আমার সাদা মোবাইলে কাদা লাগাই দিলি ও বন্ধুয়া।